بسم الله الرحمن الرحيم সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আমাদের রব যালামনা আনফুসানা নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুলটুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুলকারী আমরা পাপির ঘরের পাপি ঠিক কি না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কি না এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء سبحان الله পড়েন رب اجعلني مقيم الصلاة আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান ও মিন যুররিয়াতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়েন আল্লাহর কাছে রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজই হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইউসুফের খিল্লে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পড়ে বজ্রপাত বজ্রপাতরে কি বলেন আপনারা ঠাড়া টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব মনে থাকবে 1971 সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতে আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমারে কালিমা জিজ্ঞেস করতেছো
আমার কি আর হুশ জ্ঞান আছে, আমি কি পড়তেছি আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া, মুসিবত কা কালিমা, বিপদে পড়লেই পড়বেন। শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন, আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না, যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইলাহা নাই, ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায়, কথা বলতে পারে না, আটকে যায়, বাংলায় বলে তুতলামি, কি বলে আছে এরকম আছে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত, মুখে কষ্ট হতো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রাব্বি শরহলি সাদরি, আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন, ওয়াসসিরলি আমরি, আল্লাহ আমার কাজকে, আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে কথা আটকে যায়, গিড়া লেগে যায়, এই গিটটা আপনি খুলে দেন, চিল্লায় পড়েন আমিন। আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায়, আছে না নাই? এই দোয়াটা শিখাবেন। সব নবীরা এরকম দোয়া করতেন, নবীরা দোয়া করলে কবুল করত কে? আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে? আল্লাহর হাবিব সাইসলাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল, আল্লাহ আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দিনের জ্ঞান দেন, আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন, কবুল করে নিল কে? এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন, লিডার অফ দ্য অল মুফাসসির অফ কোরআন, কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন? জানেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সব তাফসির কারকদের বস, সব তাফসির কারকদের লিডার, আল্লাহর হাবিবের এই দোয়ার বদৌলতে। এজন্য আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে, বলে হুজুর হেফসখানায় দিছি বালিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দেন, আমি দোয়াটা পরে ফুদিয়ে দিই, নবীর দোয়া বরকত বেশি না কম? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল, মুখস্থ থাকলে ভালো, না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন, এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন। মুফাসসির বানায় দিবে কে? যুগশ্রেষ্ঠ আলেম বানায় দিবে কে? এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মানুষের ধাক্কা ধাক্কি উনি জায়গা পান না, উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয়। কি দেয়? হাদিয়া মানে কি? উপহার দেয়, যেই দেখা করতে আসে নবীর উপহার দেয়। উনি লজ্জায় পড়ে গেলেন, কি দিবেন? ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বিশ্ব নবীর কাছে যেয়ে বললেন, নবী দেখলাম, দেখে লজ্জায় পড়ে গেলাম, মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয়, আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব, কি আর করব, আমার কলিজার টুকরা, আমার নারছেড়া ধন, আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম, আনাসকে হাদিয়া দিলাম, আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া। আওয়াজ করে পড়েন, আল্লাহু আকবার, ইয়াখদুমু কামা বাদালাক নবী, আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে, ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি, ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন, সন্তানে বরকত দেন। কটা দোয়া করছিল শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? কটা দোয়া? আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন, কি বাড়িয়ে দেন? আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন, কি বাড়িয়ে দেন? এবার শুনেন সম্পদ কেমনে বাড়ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মদিনাতে আমার খেজুরের বাগান ছিল, কিসের বাগান? উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার, কয়বার? আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন, ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার, সুবহানাল্লাহ নাই? আর ওনার 80টা ছেলে ছিল, 80টা কন্যা সন্তান ছিল, 2টা
মোট কয়জন? আপনার আছে কয়জন? হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে, একটা হইলে আরো ভালো। এগুলা না, দশজন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা? আছে কই? আন্দাজে মান্দাজে জানে না কয় আছে, কই আছে? উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে, মাশা আল্লাহ। এগুলো নিয়ে ঠাট্টা করো না, আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। ফাইন্নি মুকাসিরুন বিকুম আল উমাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো, আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো, কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীর দোয়ার বরকত, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি, আল্লাহ মালে বরকত দেন আনাসের, সন্তানে বরকত দেন। সব খেজুর বাগানে খেজুর ধরে একবার, ওনার খেজুর বাগানে কয়বার? ওনার মোট সন্তান 82 জন, কয়জন? 82, 80 জন ছেলে 2 জন মেয়ে। এটা হলো নবীর বরকত, নবী দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ পড়েন। মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল, অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি রাজুলাইন ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম, আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় খাত্তাবের বেটা উমর, নয় হিশামের বেটা আবু জাহাল। উমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে? বিশ্বনাথ ইসলাম আরকাম ইবনে দারিল আরকামে বসে দাওয়াত দিচ্ছেন, হঠাৎ সাইয়েদনা উমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন বলে। সাহাবারা এসে তথ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ছোটেন, দৌড়ান, পালিয়ে যান, উমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য। আল্লাহর হাবিব বললেন, না তোমরা ভুল বুঝছো, তোমরা সরে যাও, দরজা খুলে দাও, আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে। সাইয়েদনা উমরে ফারুক আসলেন, এসে তলোয়ার রেখে দিলেন, আঙ্গুল তুলে বলতে শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি, বাইরে চলেন? আল্লাহর হাবিব বললেন, না এটা মাক্কি জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর উমরে ফারুক বললেন, তাহলে আলাইসাল কুরআনু কিতাবুন হাক, এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয়? এটা কি সত্য কিতাব না? আলাইসাল ইসলামু দীনুন হাক, আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয়? আলাইসাল্লাহু রব্বুন হক, আমাদের আল্লাহ কি সত্য রব নয়? আল্লাহর হাবিব বললেন, সত্য। তো সব যদি সত্য হয় ফাফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, ঘরে বসে কেন, আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন? আমি একটা মিছিল দিব। আল্লাহর হাবিব বললেন, যাও আস্তে ধীরে মিছিল দাও। 12 জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবীর জুড়ে দিলেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। মক্কার জমিনে তাকবীর শুনে কাফির মুশরিকরা অবাক, দৌড়ে আসছে, কিরে কার এত বড় সাহস, আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয়। এসেই দেখে মিছিলের সামনে ওমর, মিছিলের সামনে কে? ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড়, উতবা দিছে আরেক দৌড়, সাইবা দিছে আরেক দৌড়, ময়দান ফাঁকা খালি মাঠে সাইয়েদনা উমরে ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাব ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবীর দোয়ার বরকত আছে না নেই? এজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন, আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে? আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।